আজকে যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে বারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে নির্ণয়ের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করুন প্রথম কলাম বরাবর দেওয়া আছে এ বি এক্স প্লাস বি ওয়াই দ্বিতীয় কলামে আছে বি সি বি এক্স প্লাস সি ওয়াই তৃতীয় আছে এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই এবং জিরো প্রমাণ করতে বলছে বি স্কোয়ার মাইনাস এ সি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এই টাইপের ম্যাথ আগের পর্বও আমরা আলোচনা করেছি আসলে আমাদের টার্গেট হচ্ছে বিগত সালের শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্নের সলিউশন আর প্রত্যেকটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালের আঙ্গিকী কোশ্চেনগুলো হয়ে থাকে এবং বিগত সাল থেকে খুব কমন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো তাই বিগত সালের প্রশ্নের প্রশ্ন পর্যালোচনা করে পড়ার কোনো বিকল্প নেই আসলে আপনি যদি বিগত সালে প্রশ্ন বিশ্লেষণ করে প্রিপারেশন নেন তাহলে আপনি খুব ইজিলি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন তো আসুন আমরা এটার সলিউশন দেখি এখানে লেফট হ্যান্ড সাইড আছে লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা ছিল সেটা তুলে নিলাম লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট কলামে আছে এ বি এক্স প্লাস বি দ্বিতীয় কলামে আছে বি সি এক্স প্লাস সি ওয়াই তৃতীয় কলামে আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস এক্স প্লাস সি এই ধরনের নির্ণায়কের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করার ক্ষেত্রে আমরা যে কোনো শাড়ি বরাবর যদি থ্রি বাই থ্রি থাকে থ্রি বাই থ্রি মাত্রার মেট্রিক্স বা নির্ণায়ক থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো সারি বা কলাম বরাবর আমরা জিরো বানানোর চেষ্টা করব। যে কোনো শাড়ি বা কলাম বরাবর দুইটা উপাদানকে জিরো বানানোর চেষ্টা করব। এবং যে শাড়ি বা কলাম বরাবর জিরো হবে সেই শাড়ি বা কলাম বরাবর বিস্তৃতি করলে আমরা খুব ইজিলি রাইট হ্যান্ড সাইডের উত্তরটা পাবো তো আসুন এই ক্ষেত্রে আপনার এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু আপনি আসলে পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি পারবেন না মিলাতে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে প্রথম এবং দ্বিতীয় কলামকে এক্স এবং ওয়াই ধারা গুণ করে পাই তাহলে আমার প্রথম কলাম কি ছিল এক্স প্লাস বি ওয়াই তাহলে প্রথম কলামকে কি ধারা গুণ করলাম এক্স ধারা তাহলে এখানে এ ইন্টু এক্স

আসবে যে ওয়ান বাই এক্স ওয়াই কেন করলাম আসলে আমরা যেটা কমন নিয়েছি না যেটা কি গুণ করেছি প্রথম কলামকে এক্স দ্বারা এবং দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা সেটাকে কাটার জন্য আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিয়েছি অর্থাৎ ওয়ান বাই এক্স লিখেছি আর এখানে এক্স ওয়াই যদি কমন নেই তাহলে এক্স ওয়াই কাটা যায় আমার পূর্বের রাশিটাই ঠিক থাকবে অর্থাৎ আপনাকে অঙ্কে এমন কিছু বাড়তি অঙ্কের মিলানোর প্রয়োজনের স্বার্থে আপনি যে জিনিস দ্বারা গুণ বা ভাগ করেন না কেন সেটাকে ভেনিশ করে দিতে হবে বা সেটাকে ক্যান্সেল করা যায় ওই ধরনের পথ ধারা আবার গুণ করতে হবে তাহলে এখানে এক্স আমি গুণ করছি ও এক্সয় দ্বারা আবার ভাগ করছি তাহলে আমার এই রাশিটা বা এই পদটাই ঠিক থাকে তো তারপরের লাইনটা তৃতীয় লাইন তৃতীয় লাইনে আমি কি করেছি তৃতীয় লাইনে একটু সাইড নোটের দিকে আমরা তাকাই সি ওয়ান প্রাইম সি ওয়ান প্লাস সি টু অর্থাৎ সি কে পরিবর্তন করবো সি প্রাইম হবে সি কে পরিবর্তন করবো এখানে আমার সি এখানে সি ওয়ান কি ছিল এক্স বি এক্স প্লাস বি এক্স ওয়াই এটা ছিল সি এটাকে আমরা চেঞ্জ করবো কিভাবে চেঞ্জ করবো সি ওয়ান অর্থাৎ সিওনের যে উপাদান ফার্স্ট কলমের যে উপাদান আছে তার সাথে সেকেন্ড কলমের উপাদানগুলো যোগ করবো তাহলে সেকেন্ড কলমের উপাদান কি আছে বি ওয়াই

হার্ড কলাম এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই এবং জিরো তো তারপরে আমাদের এই লাইনটায় অর্থাৎ এখন এখানে জিরো আসলো কিভাবে একটু সাইড নোডের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি করছি সি ওনকে সিওনকে আবার চেঞ্জ করছি কীভাবে সি ওনকে চেঞ্জ করছে অর্থাৎ ফার্স্ট কলামকে চেঞ্জ করবো আবার কিভাবে সি ওয়ান মাইনাসি সি থ্রি অর্থাৎ ফার্স্ট কলাম থেকে থার্ড কলামের উপাদানগুলো বিয়োগ করবো তাহলে আমার ফার্স্ট কলাম কী ছিল এক্স প্লাস বি তাহলে এখানে তৃতীয় কলামে এক্স প্লাস বি আছে তাহলে এক্স প্লাস বি থেকে এক্স প্লাস বি অর্থাৎ ফার্স্ট কলাম থেকে থার্ড কলাম যদি বিয়োগ করি তাহলে জিরো হবে কারণ এইটার সাথে এটা মাইনাস হবে প্লাস বিওয়াই মাইনাস বিওয়াই তাহলে কি হবে এখানে জিরো হবে সেমভাবে আপনার ফার্স্ট কলামের সাথে থার্ড কলাম বিয়োগ করতে হবে সেখানেও এখানে জিরো হবে সেমভাবে এটার সাথে এটা যদি বিয়োগ করি তাহলে এটা আসবে আর বাকি যে দুইটা কলাম আছে সেকেন্ড কলাম এবং থার্ড কলাম ঠিক থাকবে কেননা এখানে সাইড লেখা আছে আমি কি করছি ফার্স্ট কলামকে পরিবর্তন করছি কিভাবে ফার্স্ট কলামের উপাদান থেকে থার্ড কলামের উপাদান বিয়োগ করেছি তো তারপরে আমি কিন্তু আগেই বলেছি আমরা নির্ণয়কের সাহায্যে বিস্তৃতি করার জন্য যে কোনো দুইটা উপাদান সারি বা কলামের সারি বা কলাম বরাবর যে কোনো দুইটা উপাদানকে জিরো বানানোর চেষ্টা করব তাহলে কিন্তু আমার অলরেডি কিন্তু জিরো চলে আসছে তার মানে যে শাড়ি বা কলামে জিরো দুইটা উপাদান জিরো চলে আসবে সেই বরাবর কী করব বিস্তৃতি করবো তাহলে এই বরাবর যদি বিস্তৃতি করি এর আগের পর্বে বিস্তৃতি কীভাবে করতে হয় বুঝিয়েছিলাম তো একটু আগের পর্বটা দেখে আসবেন পর্বগুলা দেখে আসবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো তারপরে একটু বলে রাখি একটু খেয়াল করেন এই বিস্তৃতি কীভাবে করতে হয় তাহলে জিরো আমার ফার্স্ট উপাদান কি হবে জিরো আমি জিরো লিখলাম ব্যাপারটা হবে এরকমের সাপোজ ধরুন আমি এখানে জিরো নিয়ে কাজ করব। ফার্স্ট আমি প্রথম কলাম বরাবর বিস্তৃতি করব। তাহলে এখানে কি হবে যে উপাদান বরাবর বিস্তৃতি করব তাহলে এখানে ফার্স্ট কলামের ফার্স্ট উপাদান তাহলে সেই ফার্স্ট উপাদানের ফার্স্ট শাড়ি বাদ যাবে এবং এই শাড়ি বাদ যাবে তার মানে জিরো নিয়ে আমি কি করতেছি দুটা শাড়ি বাদ যাবে অর্থাৎ প্রথম শাড়ি এবং প্রথম কলাম বাদ যাবে তাহলে আমার থাকবে কি প্রথম সারি প্রথম কলাম যদি বাদ যায় তাহলে আমার কি থাকে বাদ দিয়ে দিলাম তাহলে আমার কি থাকে এখানে থাকে হচ্ছে সি ওয়াই আর এখানে থাকে কি বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার আর এখানে কি থাকে বি এক্স প্লাস সি ওয়াই আর হচ্ছে জিরো একটু যদি খেয়াল করেন এইটা থাকে আমি যদি এখানে নির্ণয় করে যত বড়ই রেজাল্ট পাই না কেন জিরো আমার গুণ আকারে আসে তাহলে এই টোটাল পটটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে সুতরাং যে উপাদানটা দুইটা উপাদান জিরো সেই দুইটা উপাদানের নির্ণায়কের বিস্তৃতি করলে জিরোই আসবে সুতরাং এই দুটো নিয়ে কাজ করব না তাহলে আমরা কাজ করব কোনটা নিয়ে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ওয়াই স্কোয়ার ইচ্ছা করে আপনার জিরোটা দেখাতে পারেন কিন্তু আপনার দুইটা উপাদানই কি আসবে এই জিরোর জন্য দুইটা উপাদানে জিরো আসবে তাহলে আমি থার্ড কলাম নিয়ে কাজ করব তাহলে আমার এখানে আছে কি ওয়ান বাই এক্স ওয়াই তাহলে ওয়ান বাই এক্স ওয়াই আছে ওয়ান বাই এক্স ওয়াই লিখলাম তো তারপরে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এটা আসলো কোথা থেকে ওই যে বললাম যে দুইটা জিরো এই দুটো উপাদান নিয়ে যদি আমি নির্ণয়কের বিস্তৃতি করি তাহলে দুইটা উপাদানই কী আসবে জিরো আসবে তারপরে কী আছে এই উপাদানটা এই উপাদানটা বিস্তৃতি করলে এই সারি বাদ এবং এই কলাম বাদ এবং এটাকে আগে লিখতে হবে লিখলাম তারপরে কি থাকে বি ওয়াই সি ওয়াই বি তারপরে কি থাকে এক্স প্লাস বি ওয়াই এক্স প্লাস বি নিচে কি বি এক্স প্লাস সি আশা করি এই টার্মটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো তারপরে এখানে আসার পরে এখন জাস্ট এটার সাথে এটা গুণন এটার সাথে এটা গুণন তাহলে আরগুনন করলে আমার কি হয় এটার সাথে এটা গুণন করলে আড়াআড়ি গুণন যদি করি তাহলে এটার সাথে এটা এবং এটার সাথে এটা আরগোনন করলে আমার কি দাঁড়াবে আরগোন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বি ওয়াই ধারা এখানে বি এক্স তাহলে স্কোয়ার এক্স ওয়াই প্লাস বি সি ওয়াই স্কোয়ার তারপর সি ওয়াই ধারা এটাকে এখন নির্ণায়ক যখন করব তখন এইটা প্লাস হবে এইটার নির্ণায়ক যখন করব মাঝখানে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস এ সি এক্স ওয়াই এসি এক্স ওয়াই মাইনাস বি সি মাইনাস বি সি ওয়াই স্কোয়ার তো তারপর এখানে কাটাকাটি করা যায় কাটাকাটি করলে আমার কি থাকে বি এ স্কোয়ার এক্স মাইনাস এসি এক্স এইটার এটা কিন্তু সেম জিনিস বাট সাইন ভিন্ন হওয়ার কারণে দুটা কাটাকাটি গেল তো তারপরে এখানে কি আসলো এখানে কিন্তু বিএস্কোয়ার এক্সো আয় এখন একটু যদি খেয়াল করুন এখান থেকে কমন নেওয়া যায় এক্সোয় কমন নিলাম থাকবে কি বিএস্কোয়ার মাইনাস এসি তাহলে বিএস্কোয়ার মাইনাস এসি থাকলো তো এখন এক্স ওয়াই কমন নিয়ে দেখতে পেলাম এই এক্স ওয়াই এবং এই নিচের এক্স ওয় কাটাকাটি যায় উপরে নিচে তাহলে আমার কি থাকে বি স্কোয়ার তো স্কোয়ার লিখলাম বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ এসি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড এখন এই ধরনের অঙ্ক যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আসলে পরীক্ষার হলে শর্ট টাইমের ভিতরে অর্থাৎ পরীক্ষায় যে লিমিটেড টাইম থাকে লিমিটেড টাইমের ভিতরে মিলানো অসম্ভব ঠিক আছে আর এই টাইপের অঙ্ক যদি আপনার একটা ভুল হয় তাহলে টোটাল পরীক্ষাটাই আপনার খারাপ হবে এই কারণে বিগত সেলায় কোয়েশনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ